নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হলো কালা জাদু নিজের বাড়িকে কিভাবে অশুভ শক্তির কুপ্রভাব থেকে মুক্ত রাখবেন বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমরা এই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা অশুভ শক্তি নেগেটিভ স্পিরিট এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি এর মধ্যে আমরা আলোচনা করেছি কিভাবে আপনি ফিল করবেন কালা জাদুর কুপ্রভাব কিভাবে নিজের হাত দেখে বা নিজের বাড়ির পারিপার্শ্বিক অবস্থা দেখে বা নিজের জন্মকুণ্ডলি দেখে জাজ করতে পারবেন যে আপনার ওপর নেগেটিভ এনার্জির প্রভাব রয়েছে একই সঙ্গে কিভাবে নিজেকে এই নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট থেকে মুক্ত করতে পারবেন এই সমস্তই আমরা আলোচনা করেছি বিগত ভিডিওগুলোতে যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই সেগুলো আপনারা দেখুন এবং প্রত্যেকটি ভিডিওই তথ্যবহুল আপনারা সেখান থেকে অনেক কিছুই জানতে পারবেন যাদের মাধ্যমে আপনারা নিজেদেরকে এই অশুভ শক্তি ব্ল্যাক ম্যাজিক বা আপনার ওপর যে কোনো নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট থেকে ফ্রি রাখতে পারবেন আজকের ভিডিওটাতে আমরা দেখব যে নিজের বাড়িকে অতি সহজে কীভাবে নেগেটিভ এনার্জির কুপ্রভাব থেকে আপনি মুক্ত রাখতে পারবেন প্রথম যে বিষয়টা আমরা ব্যবহার করতে পারি সেটা হলো নিমকাঠ বা নিম গাছ নিম গাছ এর মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে যার মাধ্যমে এরা নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে আমরা সরাসরি নিম গাছ লাগাতে পারি আমাদের বাড়িতে দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি সেটা হলো নিম কাঠের টুকরো সেইটাকে আমরা ব্যবহার করতে পারি প্রত্যেকটা জ্বালনা বা দরজার ওপরে লাগিয়ে দিতে পারি এই ধরনের যে ছোট ব্লক দেখতে পাওয়া যাচ্ছে সেই ব্লকগুলিকে জ্বালনা বা দরজা অর্থাৎ যেখান থেকে বায়ু চলাচল হয় সেইখানে নিমকাঠ টুকরো লাগিয়ে রাখলে পরে আপনি খুব সহজে নেগেটিভ এনার্জিকে থেকে বাড়িকে মুক্ত রাখতে পারবেন বাড়ির মধ্যে যদি কোনো বিশেষ সদস্য নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির প্রভাবে আচ্ছন্ন হয়ে থাকেন সেই ক্ষেত্রে নিমকাঠ ব্যবহার করতে পারেন তার শোয়ার দিকটাতে সেই ক্ষেত্রে নিমকাঠের একটু গুড়ি টাইপের টুকরো ব্যবহার করাটা ঠিকঠাক মাথার দিকে যখন সে শুচ্ছে মাথার দিকে নিমকাঠের টুকরো বা নিম গাছের সরু গুঁড়ি সেরকম যদি আপনারা রাখেন সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট থেকে নিজের পরিবারের সেই সদস্যকে আপনি সুস্থ রাখতে পারবেন এর পরে যে বিষয়টি আমরা ব্যবহার করব সেটা হলো পাতিলেবু পাতিলেবু আমরা দেখেছি যে বিভিন্ন দোকানদাররা লেবু এবং লঙ্কা একসঙ্গে ঝুলিয়ে রাখে এই বিষয়টা কিন্তু ভীষণভাবে নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করে স্পেশালি কুদৃষ্টি মানুষ যখন আপনার বাড়ি আপনার দোকান আপনার কোনো বিষয়ের উপর কুদৃষ্টি দিচ্ছে তার যে নেগেটিভ ইমপ্যাক্ট সেইটাকে কিন্তু পাতিলেবু ভীষণভাবে অ্যাবজর্ব করে নিতে পারে এছাড়াও পাতিলেবুর আরও একটা ব্যবহার রয়েছে সেইটা হলো আপনি যখন শুতে যাচ্ছেন তখন একটা কাচের গ্লাসে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে একটা পাতিলেবু ডুবিয়ে আপনার শোয়ার ঘরে রেখে দিন যে কোনো ধরনের নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট থেকে সে আপনাকে এবং আপনার শোয়ার ঘরটিকে মুক্ত রাখবে তৃতীয়ত বাড়িতে ফল এবং ফুলের গাছ লাগাতে পারেন বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব দিক বাড়ির উত্তর পূর্ব এই সমস্ত দিকে ফল এবং ফুলের গাছ খেয়াল রাখতে হবে গাছগুলি যেন খুব একটা ভারী গাছ না হয় সেগুলি লাগালে পরে আপনার বাড়ি নেগেটিভ এনার্জির এফেক্ট থেকে অনেকটাই মুক্ত হবে চতুর্থত প্রতিদিন ধূপ ব্যবহার করুন এই বিষয়টি কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং ইম্পর্ট্যান্ট ধূপ ধুনো যখন দেবেন তখন ছোবড়া অর্থাৎ নারকেলের যে খোসা সেটাকে ব্যবহার করুন তার সঙ্গে ধুনো দিন ধুনো বা ধূপ এটা দিতে হবে কিন্তু মাটির পাত্রে অর্থাৎ মাটির ধুনুচিতে পেতল বা অন্য কোন ধাতুর পাত্রে বা ধাতুর ধুনুচিতে এই কাজটা করলে ফল আপনি অনেক কম পাবেন কিন্তু মাটির পাত্র তাতে যদি আপনি করেন সেইখানে ফল অনেক বেশি পাবেন দ্বিতীয়ত বাড়িতে ধূপকাঠির ব্যবহার করতে পারেন কিন্তু ধূপকাঠি যেটা ব্যবহার করতে হবে তার মধ্যে যেন বাঁশের কাঠি না থাকে অর্থাৎ কাঁচা ধূপ ব্যবহার করতে হবে এখানে ছবিতে ডান দিকে দেখুন দেখানো রয়েছে যে কাঁচা ধূপ বাঁশের কাঠি দেওয়া ধূপ কিন্তু আপনার বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করবে না তাহলে মাটির ধুনুচিতে ছোবড়া জ্বালানো সঙ্গে ধূপ ধুনো অথবা কাঁচা ধূপ জ্বালানো সেটা কিন্তু আপনার বাড়ির নেগেটিভ এনার্জিগুলোকে অনেকটাই কমিয়ে দেবে এবং পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি করবে পঞ্চমত বাড়িতে সন্ধেবেলায় কপ্পুর ধোয়া দিন এবং সঙ্গে শঙ্খ ও ঘণ্টা বাজান কপ্পুরের ধোয়া দেওয়ার ক্ষেত্রে আমরা যে পেতলের কপ্পুরদানি ব্যবহার করি সেইটা কিন্তু কার্যকরী কম কিন্তু আপনি যদি এই ধরনের মাটির টুকরোর ওপরে বা পোড়া মাটির এরকম ট্রেতে করে কপ্প জ্বালান সেটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ এবং এর সঙ্গে শঙ্খ ও ঘণ্টার ধ্বনি দিতে হবে খেয়াল রাখতে হবে ঘন্টার যে আওয়াজ সেটা যেন বেশ ভারী আওয়াজ হয় ঘন্টার যে ভাইব্রেশন সেইটা যেন বেশ জোরালো হয় ষষ্ঠত তো ওং ধ্বনি উচ্চারণ বা চিহ্ন স্থাপন নিজের বাড়িতে বিশেষ করে গমন পথের দিকে অর্থাৎ আপনি যখন বেরিয়ে যাচ্ছেন বাড়ি থেকে সেই সময় এমনভাবে চিহ্নটা স্থাপন করতে হবে যাতে চিহ্নটা বেশ অ্যাট্রাক্টিভ হয় এবং আপনার চোখ একবার চিহ্নটার দিকে যায় এবং আপনি যখন ঘর থেকে বেরোচ্ছেন তখন এই ওং চিহ্নটা আপনি দেখে ঘর থেকে বেরোচ্ছেন তো এই সিস্টেমে আপনি যদি চিহ্ন স্থাপন করেন এবং মাঝে মাঝে মনের মধ্যে ওং ধ্বনি উচ্চারণ করেন সেই ক্ষেত্রে আপনার বাড়ির আশপাশ থেকে কিন্তু নেগেটিভ এনার্জি খুব সহজে রিমুভড হবে এবং পুজোর সময় বেশ সঠিক পদ্ধতিতে ওং ধ্বনি যদি আপনি উচ্চারণ করেন সকালবেলা ঠাকুরকে দেওয়ার সময় সন্ধ্যাবেলা পুজো দেওয়ার সময় সেই ক্ষেত্রে খুব সহজে আপনার বাড়ির নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে যাবে এবং পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি হবে বাড়িকে নেগেটিভ এনার্জি থেকে মুক্ত রাখার সপ্তম উপায়টি হল পারদ শিবলিঙ্গ স্থাপন পূজন এবং অভিষেক এই স্থাপন পূজন এবং অভিষেক পদ্ধতি নিয়ে আরও একটি ভিডিও আমরা করব তো বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখলে পরে এর থেকে যে উর্জা বা এনার্জি রেডিয়েটেড হয় সেইটা কিন্তু আপনাকে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট থেকে অনেকটাই মুক্ত করতে পারবে অষ্টমত নৌকার পেরেক নির্মিত ত্রিশুল স্থাপন নৌকর পেরেক এই পেরেকটা কিন্তু সাধারণ পেরেকের থেকে অনেকটা আলাদা এবং ব্যবহৃত নৌকর পেরেক এই ছবিটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন অনেকটা জোকের মতো দেখতে তো এই যে নৌকর পেরেক একে আগুনে না পুড়িয়ে অর্থাৎ পিটিয়ে এই দুটো বা তিনটে পেরেকের সাহায্যে একটি ত্রিশুল শেপ দিতে হবে এবং এটি আপনার বাড়ির যে প্রবেশপথ তার ডান দিকে বাইরের দিক থেকে আটকে দিতে হবে খেয়াল রাখতে হবে যে একে পেটানো যাবে কিন্তু এটাকে কিন্তু পোড়ানো যাবে না অর্থাৎ ওই লাল করে যে কামারশালায় গরম করে পিটানো হবে সেরকম কিন্তু যাবে না তো এটিও আপনার বাড়ির নেগেটিভ এনার্জিকে ভীষণভাবে অ্যাবজর্ব করবে নবম উপায়টি হল গজাল পেরেক এই বিষয়টি আপনারা হার্ডওয়্যারের দোকানে পাবেন কিন্তু পাওয়ার পরে একটা ছোট্ট প্রসেসিং করতে হবে এটাকে সোজা নিয়ে আপনাকে কামারশালায় যেতে হবে এবং লাল করে পুড়িয়ে ফাইলিং করে এটাকে বেশ মসৃণ টাইপের করে নিতে হবে এই অবস্থায় এটিকে নিয়ে এসে ঠান্ডা ঠান্ডা করে তারপরে আপনার যে বাড়ি তার মূলত পশ্চিম দিকের দেওয়াল বরাবর তিন থেকে চারটি পেরে একদম স্ট্রেট ড্রিল ড্রিল করে ঢুকিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাড়িকে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট থেকে অনেকটাই ফ্রি রাখতে পারবেন দশমত নিয়মিতভাবে পাখি বা কুকুরকে খেতে দিন বেসিক ব্যাপারটা হলো আপনার বাড়িতে যেন পশু পাখির আনাগোনা এটা দেখতে পাওয়া যায় অর্থাৎ পাখি কুকুর এরা যেন আপনার বাড়ির আশেপাশে একটু ঘোরাঘুরি করে এই বিষয়টিও আপনার বাড়িকে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট থেকে প্রচুর মুক্ত করতে সাহায্য করবে আমাদের ভিডিওর আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে পরবর্তীকালে আমরা আরও বিভিন্ন বিষয়ের উপর ভিডিও নিয়ে আসব যদি আপনারা জ্যোতিষ শিখতে চান অর্থাৎ আপনারা প্রেডিকশন টেকনিক আয়ত্ত করতে চান শুধুমাত্র অঙ্ক নয় মানুষের ভবিষ্যৎ বাণী করে জনহিতকর কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ আলোচনার ক্লাসে যারা জ্যোতিষ শিখে নিজেদের কেরিয়ারকে তৈরি করতে চান এবং স্পেশালি ডিস্ট্যান্স বা অনলাইন মোডে জ্যোতিষ শিখতে চান তারা সরাসরি আমাদেরকে ফোন করুন নাইন এইট জিরো ফোর ডবল এইট ডবল থ্রি টু ফোর এই নাম্বারে অথবা আরও একটি নাম্বার নাইন এইট থ্রি জিরো সিক্স ফাইভ ফোর নাইন ফাইভ নাইন এই নাম্বারে ফিরে আসবো আমরা পরবর্তী আলোচনায় আরও বহু বিষয় নিয়ে বহু ইন্টারেস্টিং বিষয় নিয়ে সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার